উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 23টি স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। মহাসড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনাজপুর সহ কয়েক জেলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পানিবন্দী অবস্থায় আছে দেশের 20 জেলায় কয়েক লাখ মানুষ। জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের 20টি নদ নদীর পানি 29টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশের 20 জেলায় পানিবন্দী হয়ে আছে কয়েক লাখ মানুষ। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কাজে যোগ দিয়েছে বিজিবি ও সেনা সদস্যরা। 23টি স্থানে বাঁধ ভেঙে জনপদ তলিয়ে যাওয়ায় গৃহহীন কয়েক লাখ মানুষ, পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দিনাজপুর ও সুনামগঞ্জ সহ কয়েক জেলায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। এছাড়া রেল লাইন তলিয়ে যাওয়ায় সারা দেশের সাথে দিনাজপুরের রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। কুড়িগ্রামের 9 উপজেলায় পানিবন্দী 4 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে। টকরাইহাট এলাকায় রেল সেতুর গার্ডার দেবে যাওয়ায় সারা দেশের সাথে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। মহাসড়কের 4টি পয়েন্টে ধস নামায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। লালমনিরহাটে বন্যা দুর্গত 35টি ইউনিয়নের 150 গ্রামের মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। হাতিবান্ধায় ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বন্ধ রয়েছে 400 শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাতিয়াদহ ও বিশ্বনাথপুর পয়েন্টে ধস নামায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাজশাহীর মোহনপুর ও বাগমারায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 150 গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। রংপুরের 6 উপজেলায় 30 ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী। প্রশাসনের পাশাপাশি বানভাসীদের উদ্ধার ও ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। নওগাঁর আত্রাই ও মান্দায় উপজেলার 7টি পয়েন্টে ভাঙা বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। নীলফামারীতে বাঁধ ভেঙে সৈয়দপুর সহ 6 উপজেলায় বন্যা দেখা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। বগুড়ায় 58টি গ্রামের 15,000 মানুষ পানিবন্দী। পঞ্চগড়ের 5 উপজেলায় বন্যা কবলিত 35,305 পরিবার। সিরাজগঞ্জ সদর সহ 5 উপজেলার অন্তত 200 গ্রাম বন্যা কবলিত। যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে জামালপুরের 5 উপজেলায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। বন্ধ হয়ে গেছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে নদী তীরবর্তী এলাকার প্রায় 50,000 মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। মানিকগঞ্জে ডুবে গেছে নতুন নতুন এলাকা। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার বেশ কিছু নিম্নাঞ্চল। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।